ডিম দিয়ে পাউরুটি বানাবো, ডিম পাউরুটি বানাবো, ডিম পাউরুটি। হ্যাঁ, এই ডিম ফাটাচ্ছি, ফেটিয়ে এর মধ্যে নুন দিব, যার যতটা দরকার অতটা নুন। নুন দেওয়ার পরে একটু মিষ্টি দিলাম, চিনি, ফ্রেঞ্চ টোস্ট। এমনিতে যেটাকে আমরা ডিম পাউরুটি বলি ওটা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ টোস্ট, যারা ফ্রেঞ্চ টোস্ট, ফ্রেঞ্চ। কেটে লঙ্কাও দিয়ে দিলাম, এরপর দুধ দেব, এখন এটার মধ্যে ডালবে, এটার মধ্যে একটু দুধ মিশিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগবে এটা। দুধ মিশিয়ে কেটে নিলাম, এটা ফ্রাই প্যানে ভাজবো, ব্রেড দিয়ে ফ্রাই প্যানে ভাজবো, ভাজবো আমরা। ঠিক আছে, জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে এখন ফ্রাই করবো, রিফাইন তেল দিয়ে একটা ডুবিয়ে ডুবিয়ে ফ্রাই করবো, এটা ফ্রাই প্যান, আর এইটা হচ্ছে তেল, যে যেটা দিয়ে ভাজা করতে চায়। আস্তা কেমন, জোরে রাখতে হবে, আস্তে রাখতে হবে, গরম না বেশি আস্তে ভালো। একদম আজকের আমাদের ব্রেকফাস্ট সানডে স্পেশাল ব্রেকফাস্ট, সানডে স্পেশাল ডিশ সাথে আমরা এখন চা বানাবো, আর একটা চা বানিয়ে চায়ের সাথে ব্রেকফাস্ট প্লেট। মেনু সানডে স্পেশাল মেনু, এরপরে নেক্সট লাঞ্চেও স্পেশাল আছে আজকে। এটাও আর একটু হবে, বাস হয়ে গেল, ঝটপট তৈয়ার, 5 মিনিটও হয়ে গেছে। বানাবেন আপনারা, তারপর ব্রেকফাস্টে খেয়ে দেখবেন কেমন লাগছে, ভালো লাগলে আবার এসএমএস করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করবেন, হ্যাঁ জানাবেন নিশ্চয়ই। থ্যাংক ইউ, হ্যাঁ।